একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নিউ সানরাইজ আইডিয়ালিক স্কুল জামালদি যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। প্রথমে স্কুলের শিক্ষার্থীরা র্যালি করে মেঘনা জামালদি বাসস্ট্যান্ড থেকে আনোয়ার জুট মিল মোড় থেকে ঘুরে সব বিদ্যালয়ে উপস্থিত হয় র্যালিটি। পরবর্তীতে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও প্রার্থনা করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রিন্সিপাল মোহাম্মদ কামরুজ্জামান রাসেল। তিনি বলেন, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধে চেতনায় সমৃদ্ধি দেশ করার অঙ্গীকারের শিক্ষা আমাদের। নিউ সানরাইজ আইডিয়াল স্কুল তা সফল ও সুন্দরভাবে উন্নত শিক্ষা পাঠ দান করে থাকে, যা প্রতি বছরে শিক্ষার্থীরা পিএসডি, জেএসসি ও এসএসসি তে এ প্লাস সহ 100% পাশের হার। তিনি আরও বলেন, আমাদের দাবি পাঠদানের ব্যবস্থা ও EIIN নাম্বার পেলে নিজেদের বিদ্যালয়ের নামে পরীক্ষা দিতে পারি বলে শিক্ষা কর্তৃপক্ষের দৃষ্টি রাখেন।